তোমাদের মধ্যে অনেকেই আমায় বলেছো, দিদি রিপোর্ট কিভাবে লিখতে হয় একটু রিপোর্ট লেখা শিখিয়ে দাও, বা আবার কেউ কেউ বলেছো যে দিদি রিপোর্ট রাইটিং লিখতে পাচ্ছি না, আবার কেউ জিজ্ঞাসা করেছো যে রিপোর্ট রাইটিং কিভাবে লিখলে পুরো 10-এ 10 আমরা পাবো। তো দেখো, আজকের এই ভিডিওতে মূলত আমি উচ্চ মাধ্যমিকের রিপোর্ট রাইটিং বা HS-এর রিপোর্ট রাইটিং ইংলিশে তোমরা কিভাবে লিখবে সেটাই আলোচনা করব। এর আগে আমি তোমাদের সাথে প্রচুর রিপোর্ট রাইটিংয়ের ভিডিও শেয়ার করেছি এবং সেখানে প্রত্যেকটা পয়েন্ট বলেছি, কিন্তু এই ভিডিওটা আলাদা করে বানাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে রিপোর্ট লিখতে হয় এক্স্যাক্টলি এবং কোন কোন স্টেপ তোমাদের ফলো করতে হয়। অনেকেই তোমাদের রিপোর্ট লেখা শেখাবে, কিন্তু এই কথাগুলো যেগুলো আমি এই ভিডিওতে বলবো সেগুলো কিন্তু তোমরা অনেকেই জানো না, বা অনেকেই হয়তো মিস করে গেছো, বা অনেকেই হয়তো জানো। যারা ভালো করে রিপোর্ট রাইটিংয়ের নিয়ম জানো তারা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি, রিপোর্ট রাইটিংয়ের এই নিয়মগুলো আমি জানি, বা যারা জানো না নতুন করে জানতে পারলে তারা অবশ্যই করে বলো যে হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে তোমাদের উপকার হলো কি হলো না। তো এর আগে আমি তোমাদের বলি যে তোমাদের MCQ ইংলিশের MCQ, SAQ এবং LAQ এর PDF তোমরা অনেকেই চেয়েছো এবং তোমাদের অনেককেই কিন্তু ইতিমধ্যে PDF দেওয়া হয়ে গিয়েছে। আর যারা এখনও অবধি জানো না যে ইংলিশের সমস্ত MCQ, SAQ এবং LAQ এর PDF কীভাবে নেবে, তোমরা ইংলিশের কীভাবে নেবে বলো? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করলে তোমাদের একদম PDF-এর প্রাইস কিন্তু মিনিমাম রাখা হয়েছে শুধুমাত্র অক্টোবর মাসের জন্য। এরপরে কিন্তু তোমাদের তাড়াতাড়ি সংগ্রহ করতে হবে, না হলে কিন্তু পরে গিয়ে কিন্তু প্রাইস পরিবর্তন হয়ে যেতে পারে। তাই তোমাদেরকে বলবো যে যারা যারা টেস্ট পরীক্ষা সামনে রয়েছে তোমাদের, তাই তো অবশ্যই করে কিন্তু তোমরা যারা যারা PDF নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি করে কিন্তু PDF-টা নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। এবং কোন কোন গ্রামারগুলো তোমরা পড়বে, কোন কোন রাইটিংগুলো পড়বে সমস্ত কিন্তু আমি PDF-এর মধ্যে দিয়ে দিয়েছি। তাই অবশ্যই করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করো। তো দেখো, রিপোর্ট কীভাবে লিখতে হয়। রিপোর্ট মানে কি? রিপোর্ট মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটে গেছে সেটার সম্বন্ধে তুমি লিখছো। তো তোমাদের উচ্চ মাধ্যমিকে কী ধরনের রিপোর্ট থাকে? কোনো একটা ইভেন্ট রিপোর্ট থাকে। ইভেন্ট মানে হচ্ছে কোনো একটা ঘটনা স্কুলে ঘটেছে, বা স্কুলে কোনো একটা অনুষ্ঠান ঘটেছিল সেটা নিয়ে তুমি রিপোর্ট লিখবে। মানে কোনো ধরো তোমাদের স্কুলের কোনো শিক্ষিকার ফেয়ারওয়েল হয়েছে বা কোনো টিচারের ফেয়ারওয়েল হয়েছে, সেটা নিয়ে তুমি একটা রিপোর্ট লিখছো তোমাদের স্কুল ম্যাগাজিনে পাবলিশ করার জন্য। বা এরকম হতে পারে যে স্কুলে কোনো ম্যাজিক শো হয়েছে, বা অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বা স্কুলে কোনো একটা সায়েন্স এক্সিবিশন হয়েছে সেটা নিয়ে তুমি রিপোর্ট লিখছো। তো সেগুলো সব কিন্তু পাবলিশ হয় স্কুল ম্যাগাজিনে। তাই এখানে কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু স্কুল ম্যাগাজিন, এটা কিন্তু নিউজ পেপার নয়, এটা কিন্তু নিউজ পেপার রিপোর্ট নয়, এটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট। এবং এগুলোকে অনেকে বলে স্কুল রিপোর্ট, একদম স্কুল রিপোর্ট বলাটা ঠিক, কারণ এটা স্কুল ম্যাগাজিনে পাবলিশ হয়। তো তোমাদের যে ক বছর এসছে কিন্তু বেশিরভাগই এসছে স্কুল ম্যাগাজিনে পাবলিশ করার জন্য। কিছু কিছু লোকাল পিরিয়ডিক্যাল ম্যাগাজিন রয়েছে, সেখানে স্থানীয় যে দৈনিক বা মাসিক বা সাপ্তাহিক পত্রিকা হয় সেখানে পাবলিশ করার জন্য এসছে। আর রিপোর্ট রাইটিংয়ের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডেট, টাইম অ্যান্ড প্লেস, কোথায় ঘটেছিল, কখন ঘটেছিল এবং কোন দিন ঘটেছিল, কোথায় ঘটেছিল, কখন ঘটেছিল এবং কোন দিন ঘটেছিল। এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা, মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাই যারা রিপোর্ট লেখো সবসময় মাথায় রাখবে যে ডেট, টাইম আর প্লেস, এটা কিন্তু তোমাদের ফার্স্ট লাইনে দিতেই হবে। অনেকে কী করো, ডেট লেখো না, বা কোন দিন ঘটেছিল, বা কোন সময়ে হয়েছিল, কোথায় হয়েছিল, প্লেসটা লিখতে ভুলে যাও। দেখি, ধরো কেউ লিখলে যে এই ম্যাজিক শো ওয়াজ অর্গানাইজড, কোথায় হয়েছিল, ওয়াজ অর্গানাইজড অন 15th, ধরো 15th আমি লিখলাম 15th অক্টোবর, বা 14th অক্টোবর 2024। এবার তারপরে তুমি লিখছো যে কোথায় হয়েছিল, কোথায়টা তুমি বাদ দিয়ে দিলে, তাহলে কি হলো, তোমার প্রথম লাইনে কিন্তু ডেট, টাইম অ্যান্ড প্লেস সেটা কিন্তু তুমি লিখলে না, প্লেসটা কিন্তু বাদ দিয়ে দিলে। কটার সময় হয়েছিল সেটা তুমি উল্লেখ করলে কিন্তু প্লেসটা বাদ দিয়ে দিলে, তাহলে কিন্তু সেখানে তুমি নাম্বারটা বাদ যাবে। তাই অবশ্যই করে মাথায় রাখবে যে প্রথম লাইন যেটা হবে সেখানে কিন্তু ডেট, টাইম, প্লেস ভীষণই ইম্পর্টেন্ট। ডেট, টাইম, প্লেস সেটা কিন্তু দিতে হবে। আর রিপোর্ট লেখার সময় উপরে টাইটেল লেখার জায়গাটা না ছেড়ে রেখে দেবে। প্রথমে আগে কী করবে, প্লেস দিয়ে স্টার্ট করবে। প্রথমে ধরো তুমি কলকাতা লিখলে, কলকাতা, তারপরে ডেট দিলে, কত ডেট সেটা দিলে, তুমি ডেট দেওয়ার পর কোলন দিয়ে রিপোর্ট লেখা শুরু করলে, এবং কোথায় কী হয়েছিল, কী হয়েছিল প্রথম লাইনে লিখলে। টাইটেল লেখার যে জায়গাটা উপরে সেটা কিন্তু ছেড়ে রেখে দেবে, টাইটেল কিন্তু লিখবে না, কারণ এই টাইটেলের উপর 2 নম্বর রয়েছে,
পরে লিখবে। আগে প্রথমে কি করবে, রিপোর্টটা পুরোটা লিখে নেবে, তারপরে সেই রিপোর্টটা লেখার পর কি কি টাইটেল তোমার মাথায় আসছে সেটা সংক্রান্ত তারপরে গিয়ে লিখবে। এবং মাথায় রাখবে যে টাইটেলটা কিন্তু সবসময় কি করতে হবে, পুরোটা ক্যাপিটালে লিখতে হবে। অর্থাৎ পুরোটা ক্যাপিটালে মানে কি, এই যে রিপোর্টের আমি যেরকম আর ই পি ও আর টি রিপোর্টটা লিখলাম সেইরকমভাবে কিন্তু পুরোটা ক্যাপিটালে লিখতে হবে। একটা ক্যাপিটাল একটা স্মল করলে কিন্তু হবে না। এই টাইটেলে কিন্তু কত নাম্বার রয়েছে, 2 নাম্বার রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে। আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি যখন উপরে টাইটেলে লিখছো নিউজ পেপার রিপোর্টটা স্টার্ট করার আগে এখানে তোমায় কী লিখতে হবে, বাই লিখে তোমার নামটা কিন্তু এখানে দিতে হবে। এখানে তোমার ফুল নেম, সারনেম সহ তোমার ফুল নেম কিন্তু তুমি এখানে দেবে, ক্লিয়ার? এরপর রিপোর্ট লেখার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কিন্তু রিপোর্ট লিখতে হবে। যেমন তোমাদের বলেছি যে প্রসিং রাইটিংয়ের ক্ষেত্রে, ক্লাস টেনে বলেছিলাম যে প্রসিং রাইটিংয়ের ক্ষেত্রে কী করতে হয়, প্রসিং রাইটিং সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করতে হয়, স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে সবসময় পাস্ট টেন্স ইউজ করতে হয়। সেরকম রিপোর্ট যেহেতু ঘটে গেছে তাই এটা সবসময় কী হবে, পাস্ট টেন্সে হবে, কোনো রকম প্রেজেন্ট টেন্স কিন্তু এখানে ইউজ হবে না। মাথায় রাখবে পাস্ট টেন্স ইউজ হবে, অর্থাৎ এখানে সিম্পল পাস্ট বেশি ব্যবহার হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এগুলো ইউজ করবে। বোঝাতে পারলাম? এবার দেখো, হোয়াট, ওয়েন আর ওয়্যার, যেটা প্রথমেই বললাম ডেট, টাইম, প্লেস, এটা কিন্তু প্রথম লাইনেই কিন্তু থাকতে হবে। হোয়াট, ওয়েন অ্যান্ড ওয়্যার, মানে কোথায় হয়েছিল, কী হয়েছিল, কখন হয়েছিল, এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, তাই এটাকে কিন্তু বাদ দিলে চলবে না। এটা কিন্তু প্রথম লাইনেই লিখতে হবে যে এই দিন এই হয়েছিল, আমাদের স্কুলে আয়োজন করা হয়েছিল এতটার সময়, আমাদের স্কুল প্রাঙ্গণে বা স্কুল হলে বা স্কুল গ্যালারিতে এই জিনিসটা হয়েছিল। তারপর why and how, মানে কেন হয়েছিল আর কীভাবে হয়েছিল, ডিটেল ইনফরমেশান তারপরের লাইনগুলোতে থাকবে। এবং রিপোর্ট রাইটিং লেখার সময় যেটা তোমরা সবচাইতে বেশি ভুল করো সেটা হচ্ছে পয়েন্টস যেগুলো রয়েছে সেই পয়েন্টসগুলোকে প্রথমে ফলো করো না। অনেককেই দেখেছি যে রিপোর্ট দিয়ে দিলে উপরের যে টপিকটা রয়েছে সেটা ভালো করে উপরের টপিকটা জাস্ট একবার দেখে নিল, চোখ বুলিয়ে নিল যে এই টপিকে লিখতে হবে, চলো ওই টাইটেল দিয়ে আমি সেভ ড্রাইভ সেভ লাইফ বলে একটা টাইটেল দিয়ে রিপোর্ট লিখতে শুরু করে দিই। এইভাবে যখনই তোমরা রিপোর্টগুলো লেখো তখন কিন্তু রিপোর্টের নাম্বার পাওয়ার, ফুল নাম্বার পাওয়া তো দূরে থাক, নাম্বার পাওয়ারই কিন্তু চান্সটা সবচাইতে বেশি কমে যায়। তোমরা অনেকেই দেখেছো যে রাইটিংয়ে 10-10 কিন্তু মানুষ পাচ্ছে, কী করে পাচ্ছে, কারণ যারা ইংলিশে 100-100 পাচ্ছে তারা কী করে পাচ্ছে, রাইটিংয়ে নিশ্চয়ই তারা 10-10 পেয়েছে, বা যারা 99 পাচ্ছে তারা ইংলিশে ধরো রাইটিংয়েই কেউ 9 পেয়েছে। তো এই 9 পাওয়ার কৌশলটা বা 10 পাওয়ার কৌশলটাও তো তোমাকে জানতে হবে, তাই না? তাই যারা ভাবছো যে আমি ইংলিশে 100-100 পাবো বা 90% আপ মার্কস পাবো, তারা কিন্তু রিপোর্ট রাইটিংয়ের এই কৌশলটা ভালো করে জেনে রাখো যে তোমাকে কিন্তু পয়েন্টসগুলোকে ভালো করে পড়তে হবে প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে। যে কোনো রাইটিং লেখো না কেন, রিপোর্ট লেখো বা ধরো তুমি লেটার লেখো, যে কোনো রাইটিং লেখো না কেন, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই তোমার কিন্তু এখানে পয়েন্টসটা ভীষণই গুরুত্বপূর্ণ। পয়েন্টস কিন্তু তোমায় ভালো করে কী করতে হবে, পড়তে হবে যে পয়েন্টসগুলোতে আমার কী চেয়েছে। যদি 5টা পয়েন্ট থাকে তাহলে 5টা পয়েন্টে কী কী জিনিস বলেছে সেগুলোকে কিন্তু ইলাবোরেট করতে হবে, সেগুলোকে বিস্তারিতভাবে লিখতে হবে। যদি তুমি বাদ দিয়ে দাও পয়েন্টগুলো তাহলে কিন্তু ওখানে তুমি নাম্বার পাবে না বা তোমার নাম্বারটা কাটা যাবে, ক্লিয়ার? এরপর আসি হচ্ছে ওয়ার্ড লিমিট। ওয়ার্ড লিমিট কিন্তু 150 ওয়ার্ডস, মানে 150টা শব্দ হতে হবে। সেটা তোমরা যখন প্র্যাকটিস করবে রিপোর্ট রাইটিংগুলো তখন দেখবে তোমাদের একটা ধারণা চলে আসবে। আর যে যে রিপোর্ট রাইটিংগুলো আমি দিয়েছি সেগুলো পুরোপুরিভাবে মুখস্থ না করে আমি তো তোমাদের প্রত্যেকটা রিপোর্ট দিয়েই দিচ্ছি, পরপর ভিডিও আসছে এবং যেগুলো দিয়ে দিয়েছি আশা করি সেগুলো দেখেছো। আর রিপোর্টগুলোর ক্ষেত্রে একটা কথা বলি যে যখনই তোমরা রিপোর্টগুলো লিখবে, আমার ভিডিও দেখো বা অন্য কোথা থেকে পড়ো বা গ্রামার বই থেকে পড়ো বা যেখান থেকে ইচ্ছা পড়ো না কেন, রিপোর্টগুলোতে নিজের কিছু বিশেষত্ব রাখার চেষ্টা করবে, পুরোপুরি হুবহু মুখস্থ না করে নিজে থেকে লেখার চেষ্টা করবে। ওই পয়েন্টসগুলো ইউজ করে বা ওই লাইনগুলোই ব্যবহার করে তুমি নিজের ভাষায় লিখতে পারছো কি না সেটা দেখার চেষ্টা করবে। এবং লিখতে লিখতে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে যে 150 ওয়ার্ডস কতটা এক্স্যাক্টলি হতে পারে, তখন আর পরীক্ষার সময় বসে কাউন্ট করার দরকার কিন্তু পড়বে না। তার জন্য কী করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো, প্র্যাকটিসে কিন্তু একমাত্র উপায় রিপোর্ট রাইটিং 10-10 পাওয়ার। এবং যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে রিপোর্ট রাইটিং লেখার সঠিক পদ্ধতি জানে না, অনেকে কী করে প্রথম লাইনে এই ঘটেছিল আমাদের স্কুলে, কোথায় ঘটেছিল, কেন ঘটেছিল, সেই সব কিছু সব বাদ দিয়ে দিল, প্রথম লাইনেই তারা গুরুত্বপূর্ণ কথাগুলো ওয়েন, হোয়াট আর ওয়্যার, এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট প্রথম লাইনে লেখার জন্য, এগুলোই কিন্তু তারা ভুলে যায়, এগুলো তারা ইনক্লুড করে না, তাই তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যায়। আর মাথায় রাখবে যে স্পেলিং মিস্টেক যেন না হয়। স্পেলিং মিস্টেক ঠিক করার একটাই উপায় যে বানানটা তোমার ভুল হচ্ছে সেই বানানটাকে বারবার লেখো,
এছাড়া এর কারেক্ট করার কোনো উপায় নেই। তুমি অলসতা করবে, কুড়েমি করবে, তাহলে কিন্তু কখনোই তুমি নাম্বার পাবে না, বা তো কখনোই তোমার বানানগুলো সঠিক হবে না। এখন কিন্তু প্রচুর ছাত্রছাত্রীদের মধ্যে দেখি যে প্রচুর বানান ভুল হয়। ইলেভেন টুয়েলভের যারা পড়ছো তাদের প্রচুর বানান ভুল হয়, তার কারণ তারা প্র্যাকটিস করে না, তারা লিখে না, বইয়ের সাথে তাদের দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক থাকে না। কিন্তু তুমি একইভাবে দেখবে যে যে বাচ্চা সিনসিয়ার, যে বাচ্চা পড়াশোনা করে ঠিকমতো, তার কিন্তু এত বেশি স্পেলিং মিস্টেক হয় না। তাই চেষ্টা করো যাতে যে স্পেলিংটা মিস্টেক হচ্ছে বা যে বানানটা ভুল হচ্ছে সেই বানানটাকে বারবার করে লেখো। আজকে আমি তোমাদের সামনে স্বীকার করছি যে আমি এরকম কোনো দিন হয়নি যে আমি ইলেভেন টুয়েলভে আমার বানান ভুল হতো না। হতো, আমার প্রচুর বানান ভুল হতো, কিন্তু ওই যে আমি যে টিচারের কাছে পড়তাম উনি আমাকে বলেছিলেন যে দেখো বানান ঠিক করার একটাই উপায়, যে বানানটা ভুল হচ্ছে সেই বানানটাকে মুখস্ত করো, 10 বার না দেখে খাতায় লেখো, বানান দেখবে জীবনে কোনো দিন ভুল হবে না। স্যারের ওই কথাটা আমি মাথায় রেখেছিলাম এবং আমার গ্র্যাজুয়েশনে এবং মাস্টার্সে আমি কথাটা ফলো করেছিলাম, এবং সেখানে তো প্রচুর বানান রয়েছে, নতুন নতুন বানান রয়েছে, সেই বানানগুলো আমি কী করে আয়ত্তে আনবো, তাই না? ইংলিশ অনার্স তো আমার ছিল, তো আমি সেখানে চেষ্টা করেছি যে বানানগুলো আমার কঠিন লাগছে, যে বানানগুলো আমার কঠিন সেই বানানগুলোকে আমি 10 বার করে না দেখে লিখবো। তাহলে এর ফলে কী হলো, আমার বানান ভুল হয় একদম কমে গেল। এখন তো আর সেরকম বেশি বানান স্পেলিং মিস্টেক হয় না, খুব বেশি দ্রুত না লিখতে গেলে অত বেশি স্পেলিং মিস্টেক হয় না। তো আমি অনেক ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি যে স্পেলিং মিস্টেকটা বারবার করে হয়, এবং তাদের আমি বারবার করে বলি যে একটা বানানকে 10 বার লিখ তোরা, তাহলে দেখবি যে সেই বানানটা আর ভুল হবে না। তো তারা নিজেরাই বলে আবার লিখতে হবে দিদি, আবার 10 বার করে লিখবে। আমি হ্যাঁ 10 বার লিখবি, তবেই কি ওই বানানটা মনে থাকবে, না হলে ভুল হতেই থাকবে। একইভাবে তোমাদেরও আমি একই কথা বলবো যে যে বানানটা ভুল হচ্ছে, যে বানানটা কঠিন মনে হচ্ছে, সেই বানানটা বারবার লেখো। সিন বা আনসিনের যে কোনো বানান হতে পারে, বা যে কোনো নতুন ওয়ার্ডস তোমরা পেয়েছো সেটা বানানটা মুখস্থ হচ্ছে না, একবার মুখস্থ করে নিয়ে সে বানানটা না দেখে 10 বার লেখো, দেখবে যে বানানটা তুমি জীবনে কোনো দিন ভুলবে না, এত তোমার কাছে সহজ মনে হয়ে যাবে। প্রথমত একটু অসুবিধা হবে, কিন্তু তারপরে গিয়ে কিন্তু সেটা ইজি হয়ে যাবে। যাই হোক, বানান ভুল নিয়ে অনেক কথা বললাম। এবার ধরো তুমি ওয়াই অ্যান্ড হাউ মানে ডিটেল ইনফরমেশান দিয়ে দিলে, এবং তার শেষে কী করতে হবে, তোমায় একটা কনক্লুশন দিতে হবে। যেরকম প্রত্যেকটা রাইটিংয়ের শেষে তুমি একটা মন্তব্য করো বা মতামত কিছু একটা লেখো, নিজের মতামত কিন্তু নয়, কিছু একটা কথা দিয়ে তুমি কোনো একটা লাইন দিয়ে তুমি এখানে শেষ করলে, লাস্টের এই লাইনটা লেখা কিন্তু ভীষণই জরুরি। সেটা পয়েন্টের মধ্যে থাকুক বা না থাকুক, যে আমরা এইরকমভাবে বাড়ি ফিরে আসলাম, বা ম্যাজিক অনুষ্ঠানের শেষে, বা স্কুলের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির শেষে প্রধান শিক্ষিকা আমাদের সুইট ডিস্ট্রিবিউশন করলেন বা মিষ্টি সবাইকে বিতরণ করলেন। তো এইভাবে কিন্তু তোমাদেরকে কী করতে হবে, লিখতে হবে। আর এখানে মাথায় রাখবে যে তুমি নিজে থেকে কোনো পয়েন্ট অ্যাড করতে পারো, কিন্তু কোনো রকম আননেসেসারি পয়েন্ট কিন্তু এখানে অ্যাড করা যাবে না। তুমি যেগুলো নেসেসারি পয়েন্ট, যেগুলো ওর সাথে যুক্তিপূর্ণ সেগুলো বা সিগনিফিকেন্ট সেগুলো কিন্তু তুমি এখানে অ্যাড করতে পারো, বা ইনসিগনিফিকেন্ট বা কোনো রকম আননেসেসারি পয়েন্ট কিন্তু তুমি এখানে অ্যাড করতে পারবে না। আর যে পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু পরপর ফলো করবে, যে কটা তোমায় পয়েন্ট দেওয়া থাকুক, 5টা বা 6টা রিপোর্ট রাইটিংয়ে যে কটা পয়েন্ট থাকবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ফলো করবে, কোনো পয়েন্ট জাম্প করে পরের পয়েন্টে চলে গিয়ে আবার ওই সেই পয়েন্টে আসবে এরকমটা কিন্তু করলে চলবে না। পরপর কিন্তু পয়েন্টগুলো ফলো করতে হবে, এবং রিপোর্ট সবসময় চেষ্টা করবে নিজের ভাষায় লেখার। অনেক বড় হয়ে গেল ওই ভিডিওটা, অবশ্যই করে ভিডিওটা পারলে বন্ধুর সাথে শেয়ার করো। যারা এখনও অবধি ক্লাস 12 নোটস নাওনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।